হ্যালো ফ্রেন্ডস, এটা একটা সম্পূর্ণ একটা নতুন রকমের ভিডিও। দেখুন, এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো, ফুলগুলো প্রায় স্পেন্ট হতে চলেছে। কিছু কিছু ফুল একটু ভালো আছে, কিছু কিছু আবার দেখুন নতুন করে ব্লুমিং হচ্ছে। দেখতে পাচ্ছেন, কিছু গাছ তো একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এই গাছগুলোর থেকে আপনারা আবার সেকেন্ড টাইম ফুল পেতে পারেন। আমি পরের বছরের কথা বলছি না বন্ধুরা, এই বছরেই। হ্যাঁ বন্ধুরা, এই বছরেই। কীভাবে পেতে পারেন সেটা শুনুন, আমার সঙ্গে দেখে নিন। তো এই যে দেখছেন পুরনো গাছগুলো, এগুলোর যত শুকনো পাতা, ডাল, ফুল সমস্ত আমি দেখুন ছেঁটে ফেলে দিয়েছি। এবারে দেখুন, এই যে নতুন নতুন আবার ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে। এই কুঁড়িগুলো মোটামুটি ধরুন এপ্রিল মে মাসে আবার বাস্টিং করবে নতুন করে। তো এইগুলো ফেলে দিয়ে আপনারা যদি এই গাছগুলোকে আবার ভালো করে একটু খোল জল, বিভিন্ন রকম যে সার আমরা চন্দ্রমল্লিকাতে দিয়ে থাকি, মিক্স সার, এগুলো 10 থেকে 15 দিন অন্তর অন্তর আবার নতুন করে দিয়ে উঠতে পারেন। দেখবেন এই গাছগুলো থেকে আবার মার্চ মাসের এন্ডের দিকে বেশ কিছু কুঁড়িতে ভরে উঠবে। আবার আপনারা সেকেন্ড ব্লুমিং পাবেন আপনারা মে জুন মাসে। তো এইভাবে আপনারা পুরনো চন্দ্রমল্লিকা গাছগুলো থেকে আবার নতুনভাবে একবার ফুল পেতে পারেন বন্ধুরা। তারপরে এই গাছগুলো যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন তলা থেকে এই যে নতুন নতুন সাকার বেরোচ্ছে, এই সাকারগুলো থেকে আবার আপনারা এগুলো রুট, ভেতরে রুট এসে গেছে, এগুলো বার করে আবার যদি আপনারা বসিয়ে দেন তো আবার নতুনভাবে আর একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। সেটার প্রসঙ্গে আমি আবার পরে যাব। তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি, দেখুন এই যে ফাঙ্গাস হয়ে যাওয়া কালো পাতা, শুকনো ফুল, ডাল এক্সট্রা সমস্ত আমি এগুলো ছেঁটে দিচ্ছি। যদি আপনাদের কাছে পুরনো চন্দ্রমল্লিকা থাকে, আপনারাও এইভাবে এগুলোকে ছেঁটে দিতে পারেন। দেখতে পাবেন এপ্রিল মে মাসের মধ্যে গাছটা আবার কিছু সংখ্যক ফুলে ভরে উঠবে। হ্যাঁ, হয়তো আপনারা সেই আগের মতন 700, 800, 1000, 1200 ফুল পাবেন না, কিন্তু 200, 250 ফুল অবশ্যই পাবেন বন্ধুরা। আপনারা করে দেখুন, আমি গত বছর একটা গাছে ট্রাই করে দেখেছিলাম, সেটাতে বেশ কিছু ফুল হয়েছিল। তো আমি ওই জন্য এবারে গোটা চার পাঁচে গাছ এইভাবে ট্রাই করছি, দেখা যাক তার থেকে নতুন ফুল পেতে পারি কি না। এছাড়া যেগুলো একেবারেই ধরুন ফুল স্পেন্ট হয়ে চলে গেছে, সেগুলোকে কি করবেন সেটাও একবার দেখে নিন। সেগুলো হচ্ছে এই গাছগুলো বন্ধুরা, এগুলো একেবারেই ফুল নষ্ট হয়ে গেছিলো। তো আমি একদম সমস্ত ডালপাতা কেটে দিয়েছিলাম 2-3 দিন আগে। দেখুন আবার নতুন নতুন পাতা এর থেকে গজাচ্ছে। তো এরই তলা দিয়ে আবার যখন সাকার বেরোবে, তো আমরা এই গাছগুলো থেকে ডাল কেটে আবার নতুন গাছ তৈরি করে নিতে পারো। আর করার আগে অবশ্যই আপনারা এই টবের গায়ে নাম্বারিং করে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন গাছটা কি ধরনের ফুল আপনাদের ছিল। তো এইভাবে আপনারা আবার পরের বছর এই পার্টিকুলার গাছগুলো থেকে আবার নতুন এক সেট গাছ তৈরি করে নিতে পারবেন। এবারে কিছু দেখাচ্ছি যে ফুলগুলো আমার ফুটেছিল না, এখন ফুটেছে সেই গাছগুলোকে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই পপি, কুড়ি এসে গেছিল বন্ধুরা, আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো আজ দেখছি এই পপি ফুলটা ফুটেছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া এই মালভা গাছটা দেখতে পাচ্ছেন, কুড়ি এসে গেছিলো, আমি আপনাদের দেখিয়েছিলাম। তো মনে হচ্ছে এই রকম ভায়োলেট কালারের ফুল হবে, ফুল হলে তো অবশ্যই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এই সিনেরারিয়া গাছগুলো ছোট্ট ছোট্ট ফুল এসেছিল, এখন দেখুন ফুল ব্লুমিং স্টেজে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর যেটা নতুন, এই জেরেনিয়াম গাছে আমার স্টিক বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরনো চন্দ্রমল্লিকা গাছ থাকলে আপনারা অবশ্যই ওইভাবে তার থেকে আবার নতুন করে ফুল পাওয়ার চেষ্টা করবেন।
এবং ফুল এসে গেলে অবশ্যই সেটা আমার সঙ্গে আবার শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। এটা হচ্ছে আমার ডবল পিটুনিয়া, দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে।